মঙ্গলবার সন্দেরবাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে TR01H6213 নম্বরের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে করে বাইকে থাকা তিনজন জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে আহত হয়। দুর্ঘটনায় আহতরা হলো উদয় মারাক, শুভঙ্কর মারাক, মনোদীপ মারাক। দুর্ঘটনার পরবর্তী সময় সন্দেরবাজার দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সন্দেরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উদয় মারাক বয়স 18, শুভঙ্কর মারাক বয়স 18, মনদীপ মারাক বয়স 17 বাইকে ছিল। একজন বাড়ি হলো প্রতিশ্রী, আর হলো পলাকাত প্রতিশ্রী।